আওয়ামী লীগ কোন জায়গা থেকে কি নির্দেশ কী নির্দেশনা নিয়ে কোথায় যাচ্ছে দেশের কি হবে দশ খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিশ্লেষণ করব আমরা আজকে একুশ জুন ফের ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী বেইজিং সফর আট জুলাই একেবারেই সহজ ক্যালকুলেশন যেহেতু ভারতে নির্বাচন ছিল ভারতের নির্বাচন হয়েছে অনেক ধাপে নতুন সরকার গঠিত হয়েছে শপথ নিয়েছে তো এতদিনে চীন সফরটা কিন্তু সেরে ফেলা যেত কিন্তু না পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে দিল্লি তো কাছে বেইজিং তো একটু দূরে তো আগে দিল্লি যেতে হবে এর মানে আওয়ামী লীগকে আগে দিল্লি যেতেই হবে এটা আওয়ামী লীগের পিছুটা চাইলেও তারা আগে বেজিং যেতে পারবে না বুঝতে পেরেছেন তো এটার মানে কি যে দিল্লি আগে যেতেই হবে বেজিং একটু পরে যাবে অথচ বেজিং আগে যাওয়াটা একেবারেই স্বাভাবিক হিসাব ছিল যে ভারতের নির্বাচন কেন্দ্রে জটিলতা ছিল এই ফাঁকে বেজিং সফরটা সেরে ফেলে সময় বাস্তব কিন্তু না আগে বে দিল্লি তারপরে বেইজিংয়ের কারণটা কি আসলে বাস্তব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আগে দিল্লি যাবেন দিল্লি থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অনেক নির্দেশনা দিয়ে দিবেন। যে চীনের সাথে এই করা যাবে এই করা যাবে না ডুস অ্যান্ড ডন্টস যে এটা করা যাবে এটা করা যাবে না এগুলো সব বলে দিবে নির্দেশনা দিয়ে দিবে। সেই নির্দেশনা নিয়ে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বেজিং যাবেন তারপরে ভারতের দৃষ্টিভঙ্গির আলোকে মাননীয় প্রধানমন্ত্রী চীনের সাথে আলাপ আলোচনা করবেন ভারতের রেড লাইন ক্রস করবেন না ভারত সব বিষয়ে চায় ভারতের যে চাওয়া সেগুলোকে চীনের হাত দিতেও দেওয়া যাবে না এই বিষয়টা নির্দেশনা নিয়ে এই বিষয়ে নিশ্চিত হয়ে তারপরে বেজিং যাবে বুঝতে পেরেছেন এটি হচ্ছে রহস্য এখন দেশের কী হবে দেশ তো ভারত চীন কামড়াকামড়েতে পড়বে ভারত চীনের কামড়াকামড়িতে পড়ে বাংলাদেশ আরও বেশি ভারতের প্রভাব বলার মধ্যে ঢুকে যাবে যেহেতু সরকার অলওয়েজ ভারতের পক্ষে এজন্য বাংলাদেশে অনেক জাতীয় স্বার্থ ভুলণ্ডিত হবে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যেখানে চীনকে কাজ দেওয়াটা বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে সেগুলোতে চীনকে না দিয়ে সরকার ভারতকে দিবে। আর তাতে আমাদের স্বার্থ ভুলণ্ডিত হবে যেমন তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়াটাই বেটার ছিল কিন্তু চীনকে দিবে না সরকার দিবে কাকে ভারতকে কারণ ভারত চেয়েছে আমাদের মংলা পোর্ট এটা পরিচালনার সুযোগও ভারতকে দিতে পারে এবং ভারতকে আমাদের দেশের ভেতর থেকে বেশ কয়েকটা জায়গা থেকে রেললাইন বানিয়ে ব্যবহার করার সুযোগ দেওয়া হতে পারে মানে ভারত যা চাইবে তা দিবে কিচ্ছু করার নেই সেই নির্দেশনা দিল্লি থেকে নিয়ে তারপরে চীন যেতে হবে এটাই হচ্ছে এই সফরের তাৎপর্য দর্শক এটা আমরা অশনি সংকেত মনে করি বড় ধরনের জাতীয় স্বার্থের ক্ষতি হবে এই সফরে যদি সরকারের কোমর সোজা থাকতো তাহলে তো দুই দেশের সাথে সমানভাবে দর কষাকষি করে বাংলাদেশের স্বার্থ যেটা সেটাই করতো কিন্তু একটা দেশ সরকারকে যখন অবৈধভাবে ক্ষমতায় থাকতে হয় অনৈতিকভাবে তখন বিদেশিদেরকে নানান কিছু দেওয়ার বিনিময় ক্ষমতায় থাকতে হয় এখন শুধু দিতে হবে আর দিতে হবে কারণ ভারত চীন উভয়ই ক্ষমতায় রেখেছে আওয়ামী লীগকে এই জন্য শুধু দাও আর দাও কিছু পাবে না ফের ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশ জুন পূর্ণ দ্বিপাক্ষীয় সফরে দিল্লি যাবেন তিনি ওই দিনেই দেশটির পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সফরকালে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সরকার প্রধানের সৌজন্য সাক্ষাৎ হতে পারে এদিকে প্রধানমন্ত্রী বেজিং সফরও চূড়ান্ত হয়েছে আগামী আট জুলাই সরকার প্রধান দ্বিপক্ষীয় চীন সফরে যাবেন বাংলাদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে যে একটা টানাটানি বা একটা প্রতিযোগিতা তাতে সুস্পষ্টভাবে এখন পর্যন্ত চীনের পরাজয় ভারতের বিজয় এটা আমরা দেখতে পাচ্ছি ফিরবেন দশ জুলাই সফরকালে দেশটির প্রধানমন্ত্রী লে লি কোকিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রেসিডেন্ট শি জিন এবং স্পিকারের সঙ্গে তার বৈঠক হতে পারে সরকার দায়িত্বশীল সূত্রগুলো এসব তথ্য বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে জানিয়েছেন একুশ ও বাইশ জুন সরকার প্রধানের ভারত সফর সফর প্রস্তাবনা আসে দিল্লি থেকে আর কখন সফরে যাবে চীনে যাবে না কোন দেশে যাবে বাংলাদেশের সরকার প্রধান অন্য দেশে সফরে গেলে তাও মনে হয় ভারত ঠিক করে দেয় ভারত যখন বলবে তখন এই সফর এতটাই ডিপেন্ডেন্ট ভারতের প্রতি এতটাই অনুগত সে মতোই প্রধানমন্ত্রী দপ্তরে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রস্তাবিত তারিখেই সফর বাস্তবায়ন দিয়ে দেয় সেগুন বাগি যা তো ভারত প্রস্তাব করেছে সেটা পরিবর্তন করার সুযোগ আছে আওয়ামী লীগের পক্ষে অসম্ভব অতএব ভারতের প্রস্তাবনায় তো এটা প্রস্তাব নেই এটা নির্দেশনা যে তোমরা ওই দিন আসো ওই দিনেই যেতে হবে কিসের কাজ সব বাদ দিয়ে দেও এরকমই একটি সূত্র জানায় তেইশ জুন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের দিনটি পালিত হয় দলের সভানেত্রী শেখ হাসিনা ওই দিন দেশেই থাকবেন সে মতে তেইশ জুনের কর্মসূচি বিবেচনায় বাইশ জুন সন্ধ্যার মধ্যে দিল্লি সফর শেষ করতে চান তিনি তবে তার সফরসূচির অনেক কিছুই এখনও ঠিক হয়নি জানিয়ে এক কর্মকর্তা বলেন সরকারের উচ্চমহলে মহলে গ্রিন সিগন্যাল পেয়ে একুশ বাইশ জুন ভারত সফরের সারসঙ্গে উত্থাপিত হচ্ছে দেখেন আওয়ামী লীগের স্বাধীনভাবে যদি আওয়ামী লীগ ভারত সফরের টাইম ঠিক করতে পারত তাহলে তেইশ জুনের পরেই করত কিন্তু কিছু করা নাই ভারত বলেছে এটাকে আর উল্টানো যায় অসম্ভব কথা সার সংক্ষেপ সই না হওয়া পর্যন্ত অফিসিয়ালি সফরটি কনফার্ম বলার অবকাশ নেই যেহেতু দিল্লি তারিখটি প্রস্তাব করেছে তাই প্রস্তাবিত তারিখেই তা বাস্তবায়ন জোর দিচ্ছে ঢাকা অন্যথায় উভয় সরকার প্রধানের সুবিধাজনক তারিখ পেতে ফের নেগোসিয়েশন করতে হবে এতে সফরটি পিছিয়ে যেতে পারে ফলে প্রস্তাবিত তারিখ ধরেই এগোচ্ছে ঢাকা এবং এটি হওয়ার সম্ভাবনা বেশি স্মরণ করা যায় টানা তৃতীয় মেয়েদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে গত শনিবার গত শনিবার প্রধানমন্ত্রী ঢাকা গিয়েছিলেন এবং সেখানে নানান বৈঠক টৈঠক বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হয়েছে প্রধানমন্ত্রী অনেক কিছু গুছিয়ে এসেছেন এমনকি কংগ্রেসের সাথেও কংগ্রেস ক্ষমতায় আসলেও যেন রাস্তা পরিষ্কার থাকে সেটাও গুছিয়ে এসেছেন যাই দর্শক দেশের অবস্থা বারোটা বাজবে